রাজধানীর রাধানগরে গৃহবধূ সুনীতি সরকার খুনের ঘটনায় স্বামী শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করল পুলিশ। 11 জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠাল আদালত। এসবিআই রাজ্যসভা নেত্রী নীলাঞ্জনা রায়ের উপর আক্রমণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি। ভাড়া দেবার নাম করে গাড়ি নিয়ে সেগুলি গায়েব করে চলছিল জিতেন দেববর্মা নামে এক যুবক। শুক্রবার হাতে নাতে তাকে পাকড়াও করে গাড়ির মালিকরা, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিরোধী সিপিআইএম ও শাসক বিজেপি দলে ফের ভাঙন, 80 জন যুবক দুই দল ছেড়ে শুক্রবার যোগ দিলেন কংগ্রেসে। জলবিদ্যুতের দাবিতে শুক্রবার উদয়পুরে ধ্বজনগরে পথ অবরোধ, অবরোধে সামিল হন মহিলারা। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণকে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সিপিআইএম দলের ভাঙন অব্যাহত। শুক্রবার আনন্দনগরে 165 পরিবারের 508 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দিয়েছেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ডিএসএনডি কালেক্টরের উদ্যোগে শুক্রবার সামাজিক আধিকারিক শিবির অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। দুদিনের ত্রিপুরা সফর শেষে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং দেশের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ। এদিন রাষ্ট্রপতি ও দেশের প্রথম মহিলাকে বিদায় জানাতে আগরতলা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যপাল তথাগত রায় এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এন থুম্বাসিকে শ্রমিক সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি উঠল, দাবি করল ত্রিপুরা পুলিশ মিনিস্টেরিয়াল স্টাফ কর্মচারী সংঘ। খয়েরপুর কেন্দ্রে 25 এবং 26 নম্বর বুথে জনসম্পর্ক অভিযান করলেন বিধায়ক রতন চক্রবর্তী, এতে যোগ দেন দলীয় কর্মীরাও। শুক্রবার খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সোনামুড়ার ধুলিয়া এলাকার 4 নাবালক, 3 ঘন্টা বাদে বাড়ি ফেরে তারা। বিদ্যুতের ছোবলে প্রাণ গেল বিশালগড়ের ঘনিয়ামারা পঞ্চায়েতের রতন নগরের 6 বছরের অবচ্ছে শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসের। শুক্রবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিকের কলা ও বাণিজ্য বিভাগের ফল প্রকাশিত হল। কলা বিভাগে পাশের হার 78.17%, বাণিজ্য বিভাগে পাশের হার 67.18%। কলা বাণিজ্য বিজ্ঞান বিভাগ মিলিয়ে উচ্চ মাধ্যমিকে গড় পাশের হার 78.62%, গত বছর ছিল 77.31%। 2018 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে 12 জুন শুক্রবার। উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা থিওলজিতে 600 মধ্যে 521 নম্বর পেয়ে প্রথম হয়েছেন কৈলাসহরের মোহাম্মদ বদরুল হাসান। উচ্চ মাধ্যমিকের মাদ্রাসা আর্টসে 600 মধ্যে 405 পেয়ে প্রথম হয়েছেন কুর্তি দাদু শ্রেণী বিদ্যালয়ের আসমা বেগম। কল্যাণপুরের পশ্চিম গিলাতলির ছড়ার উপর নির্মিত লোখার সেতুর বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা, অনতি বিলম্বে সেতু পুনর্নির্মাণ বা সারাইয়ের দাবি। সবরুমের কাঁঠাল ছড়ি এলাকায় মিঠুনদের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেল বাংলাদেশি চোরের দল, বিএসএফ এবং পুলিশের ভূমিকা নিয়ে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের কোটি এলপিজি সংযোগের কাগজপত্র ভোক্তাদের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি। শুক্রবার সকালে রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এলপিজি সংযোগের কাগজপত্র তুলে দিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে এবার হচ্ছে না ইফতার পার্টি, সমস্ত ধর্মীয় উৎসবের অনুষ্ঠানে এখন থেকে রাষ্ট্রপতি ভবনে পালন থাকবে বন্ধ। ছত্তিশগড়ে কংগ্রেসের শক্তি বৃদ্ধি, বিজেপির আদিবাসী নেতা রামবিচার নেতমের ভাই কংগ্রেসে যোগ দিলেন।
মাউন্ট এভারেস্ট অভিযানকারী বিএসএফ এর 15 সদস্যক দলকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ ভারত পাক সীমান্তে প্রশংসনীয় কাজ করছে বলে জানালেন রাজনাথ সিং। উত্তরপ্রদেশের বিভিন্ন রেল স্টেশন সহ মথুরার কৃষ্ণ জন্মভূমি এবং অন্যান্য মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিল জঙ্গি সংগঠন। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এককভাবে লড়ের চিন্তা ভাবনা, সমাজবাদী পার্টির রণকৌশল জোর ধাক্কা খাওয়ার সম্ভাবনা। রামবিলাস পাশোয়ানের বিহারের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর ভর্ৎসনা, নীতিশ কুমার ও সুশীল মোদী রাম লক্ষণ জুটি বলে মন্তব্য করলেন লোক জনশক্তি পার্টির প্রধান। অষ্টম দিনও দেশে কৃষক আন্দোলন বিক্ষোভ অব্যাহত, তবে এ পর্যন্ত এই কৃষক আন্দোলনের ফলে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। রাম মন্দির নির্মাণ না হয় অযোধ্যার সন্ন্যাসী মহন্তরা ক্ষুব্ধ, আগামী 25 জুন অযোধ্যায় সফরে যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।